আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। টেক হাজিব ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোনো টেক বিষয় বা কোনো ইনকাম বিষয়ের ভিডিও থাকছে না। আজকের এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য ছোট্ট একটি কুইজ। পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে তোমরা ফ্রিতে 300 টাকা জিতে নিতে পারবে। প্রিয় দর্শক বন্ধুরা, টাকাটা কোনো বিষয় নয়, তোমরা এখানে আশা রাখবো সকলেই পার্টিসিপেট করবা, কারণ একটা প্রতিযোগিতা অংশ নেওয়াটাই বড় কথা। দেখো, এখানে আমি মোট 3 জনকে পুরস্কার প্রদান করব। এখানে মোট 3টি পুরস্কার দেওয়া হবে। তা প্রথম যে পুরস্কার সেটি তোমাদের জন্য থাকবে 100 টাকা, এবং তোমাদের ভিতর যে দ্বিতীয় স্থান অধিকার করবে সে পাবে 100 টাকা, এবং যে তৃতীয় হবে সেও পাবে 100 টাকা। এই প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করা হবে। তোমাদের ভিতর থেকে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের ভিতর থেকে কমেন্ট পিকার অথবা লটারির মাধ্যমে বাছাই করে নির্ধারণ করা হবে। এখন তোমরা যেভাবে উত্তরটি করবে আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি। তোমরা যে ভিডিওটি দেখছো, সিম্পলি এই ভিডিওটি প্লে করে কিছুক্ষণ দেখার পর যে লাইক বাটনটি দেখতে পাচ্ছ, এই লাইক বাটনে একটি ক্লিক করে দিবে। এরপরে দেখো নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছ, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ এখানে প্রেস করে অলে প্রেস করে দিবে। এরপরে যে কাজটি, অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ না দেখে যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কিন্তু তোমার এই লাইক কমেন্ট শেয়ার কিন্তু স্প্যামে চলে যাবে, সে কারণে তুমি কিন্তু পুরস্কার পেতে পারবে না, যার কারণে তোমরা সরাসরি সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট করবে, একটু স্কিপ করবে না। এরপরে কমেন্ট বক্সে গিয়ে তুমি তোমার প্রথমে নামটি দিবে, নির্ভুলভাবে নামটি লেখার পরে ঠিকানাটা দিবে। ঠিকানাটা সুন্দরভাবে লেখার পর তোমার যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি দিবে, এবং তুমি টাকাটা কিসে নিতে চাচ্ছ, বিকাশ কিংবা নগদ, যে কোনো কিছু লিখে দিবে। যদি বিকাশে নিতে চাও সাইডে ব্র্যাকেটে বিকাশ লিখে দিবে, আর যদি তুমি মোবাইল রিচার্জ নিতে চাও তাহলে তুমি সাইডে মোবাইল রিচার্জ লিখে দিবে। এরপরে একে একে 5টি প্রশ্নের উত্তর করবে। প্রথমে 1 লিখে টান দিয়ে উত্তর লিখে তারপরে তুমি উত্তরটি লিখতে পারো, অথবা এটাই ভালো হয়, উত্তর লিখলে আবার সময় বেশি লেগে যায়। তোমরা 1 লিখে টান দিয়ে সরাসরি উত্তর লেখা লাগবে না, সরাসরি উত্তরটি লিখে দিবে। এরপরে আবার তোমরা যে 2 লিখে টান দিয়ে উত্তরটি লিখবে। এভাবে তোমাদের 5টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু করতে হবে। দেখো, 2 লিখে টান দিয়ে উত্তরটি লিখবে, এরপর 3 লিখে টান দিয়ে তোমার প্রশ্নের উত্তরটি লিখবে, এরপরে 4 লিখে টান দিয়ে উত্তরটি লিখবে, এরপরে 5 লিখে টান দিয়ে উত্তরটি লেখার পর ডান পাশে দেখো একটি সেন্টার বাটন আছে, ওখানে ক্লিক করে দিবে। চলো বন্ধুরা, এবার 5টি প্রশ্ন জানা যাক। তোমাদের জন্য প্রথম প্রশ্নটি থাকছে, হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জন্য প্রথম প্রশ্নটি থাকবে হলো মাগরিবের ফরজ নামাজ কত রাকাত। আমি আবারও বলছি, মাগরিবের ফরজ নামাজ কত রাকাত। ক অপশনে রয়েছে 2, খতে খ অপশনে রয়েছে 4, গ অপশনে রয়েছে 3, এবং ঘ অপশনে রয়েছে 1। যেটা সঠিক উত্তর সেটা তোমরা 1 লিখে টান দিয়ে উত্তরে কিন্তু লিখে দিবে। এরপরে রয়েছে তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন। এবার আমরা জানবো 2 নম্বর প্রশ্নে তোমাদের জন্য কি রয়েছে। আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি। আমি আবারও বলছি, আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি। কতে রয়েছে চীন, খতে রয়েছে ভারত, গতে রয়েছে ব্রাজিল, ঘতে রয়েছে রাশিয়া। আমি আবারও বলছি, আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি। এটা 2 লিখে টান দিয়ে উত্তরটি কমেন্ট বক্সে লিখে দাও। এরপরে 3 নম্বর প্রশ্নটি হলো, আমি এখন তোমাদের 3 নম্বর প্রশ্নটি বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়। আমি আবারও বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়। ক মক্কা, খ ইরাক, গ মদিনা, ঘ ইরান। সঠিক উত্তরটি এখনই 3 লিখে টান দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের ভিতর থেকে যারা 5টি সঠিক উত্তর দিতে পারবে তাদের ভিতর থেকে বাছাই করে কিন্তু 3টি
पुरस्कार प्रदान करा होबे। तीन नम्बर प्रश्नटी हलो हजरत मुहम्मद सल्लल्लाहु आलैहि वसल्लामेर जन्म कोथाय। एरपरे तोमादेर जन्य थाकछे चार नम्बर प्रश्न। एखन आमी बोलबो चतुर्थ नम्बर प्रश्नटी, पवित्र कुराने कयटी सूरा आछे? आमी आबारो बोलछि, पवित्र कुराने सर्वमोट कयटी सूरा रयेछे? क अपशने रयेछे 112, ख अपशने रयेछे 114, গ অপশনে রয়েছে 124, ঘ অপশনে রয়েছে 116। তোমাদের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখতে হবে। আমি আবারও প্রশ্নটি বলছি, পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? এরপরে পাঁচ নম্বর প্রশ্ন। এখন আমি তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি বলবো। পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে, কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? আবারও বলছি, কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? অপশন ক 1961, অপশন খ 1941, অপশন গ 1899, অপশন ঘ 1890। যে কোনো চারটি অপশনের ভিতর থেকে একটি বাছাই করে তোমরা সর্বমোট পাঁচটি প্রশ্ন সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জিতে নাও 300 টাকা। যারা সঠিক উত্তর দিবে তাদের ভিতর থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ণয় করা হবে। আমি পূর্বেই বলছি, যারা সঠিক উত্তর দিতে পারবে পাঁচটায়, তাদের ভিতর থেকেই কিন্তু নির্ণয় করা হবে। একবারের বেশি উত্তর করা যাবে না। অনেকে আছে একটা আইডি দিয়ে অনেকবার কমেন্ট করো, এটা করা যাবে না। আর ফলাফল প্রকাশ খুব শীঘ্রই জানানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।